ওকে, তো আজকে আমরা হইতেছে একটা সফটওয়্যার রিভিউ করবো। সেটা হইতেছে এই যে আমার এখানে দেখতেছেন, আমি যে ইন্টারনেট ইউজ করতেছি এটার একটা স্পিড মিটার এখানে শো করতেছে। সো এটা ম্যাকের মধ্যে ইউজ করাটা অনেক টাফ, অনেকেই এটার ভালো কোনো সফটওয়্যার পাইতেছিলেন না। আর এটা হইতেছে সমস্যার কারণটা হইতেছে ম্যাকের বেশিরভাগ সফটওয়্যার হইতেছে কিনতে হয়, আর ভালোভাবে এইখানে যে যে সুন্দর করে দেখাইতেছে এরকম ক্লিয়ারলি কোনো সফটওয়্যারে ভালোভাবে দেখায় না। কয়েকটা সফটওয়্যার আছে বাট ওগুলো অনেক টাফ। সো আজকের যেই সফটওয়্যার ওপেন সোর্স সফটওয়্যার পাইলে অনেক বেটার, বাট আজকে যেটা পাইছি আমি এটা খুবই ভালো, আমি পার্সোনালি ইউজ করতেছি, আমার কাছে অনেক বেটার মনে হয়েছে। সো এটা আপনারা কীভাবে ডাউনলোড করে এবং সেট আপ করবেন ওইটা আমি দেখাই দিচ্ছি। সো প্রথমে আপনার ম্যাকে ঢুকে যেতে হবে, ম্যাকে ঢোকার পরে আপনাকে অ্যাপ স্টোরে চলে যেতে হবে। এখান থেকে অ্যাপ স্টোরে সার্চের মধ্যে লিখবেন ব্যান্ডউইথ, ব্র্যান্ডেড লেখা সার্চ করলে এখানে উপরে দেখেন অনেকগুলো সফটওয়্যার আছে, স্পিড টেস্ট বা ওকলা অনেকগুলো আছে, বাট আমার লাগবে দিস মনিটরিং। দেখেন এখানে এক এক সফটওয়্যার এক একভাবে ডিটেলস দেওয়া আছে, বাট আমি যেভাবে দেখতেছি এইভাবে কোনো সফটওয়্যারগুলোতে দেওয়া নাই। দেখেন এখানে হইতেছে ক্লিক করলে সে ডিটেলস দেখাবে এরকম আছে, বাট আমার যে প্রয়োজন অলওয়েজই আমার ইন্টারনেট কীরকম খাইতেছে এটা আমি এখানে শো দেওয়া হয়নি। সেই জন্য এই ব্র্যান্ডেড যে সফটওয়্যারটা আছে এটা আপনারা ইনস্টল করে নেবেন এখান থেকে, আপনার ম্যাকে যদি আপনার অ্যাপেল আইডি দেওয়া থাকে তাহলে জাস্ট হয়ে যাবে। দেন আপনি এটা ওপেন করবেন এখান থেকে, ওপেন করলে আমার এটা অলরেডি ওপেন আছে, থাক ওপেন থাকা অবস্থায় এটা এরকম শো করবে। সো এরকম আসলে আপনি এখান থেকে সেটিংসে চলে যাবেন, তারপরে প্রিফারেন্সে চলে যাবেন। চলে যাওয়ার পরে এখানে দেখেন আমার এখানে যে অটোমেটিক স্টার্ট দিয়ে রাখার এটা টিকমার্ক দিয়ে রাখবেন, না থাকলে থাকলে তো আছেই। সো এটার কাজ হচ্ছে প্রতিবার যখন চালু হবে সে এটা অটোমেটিক স্টার্ট হয়ে যাবে এখানে। সো আমার এখানে দেখবেন খেয়াল করে এখানে 500 KB এবং ডাউনলোড এবং আপলোড স্পিড হচ্ছে 1.0.1 MB, অর্থাৎ 100 KB মতো আপলোড স্পিড। সো এটা দেখানোর রিজনটা আমি এখন বলি, সেটা হইতেছে আমি এখানে এখানে সিস্টেম আমি শো করতে পারবো, আমি কী কী দেখতে চাই। যেমন এখানে আপলোড এবং ডাউনলোড যদি দুইটা দেখাতে চাই তাহলে আমি এখানে ক্লিক করবো, ক্লিক করে দেখেন এখানে শুধু আপলোড আর ডাউনলোড কত জিবি হয়েছে, আপলোড হয়েছে 26 GB, সরি আপলোড ডাউনলোড কত জিবি হয়েছে এটা এখানে শো করবে। টোটালে আপলোড এবং ডাউনলোড টোটালি মিলে কত হয়েছে এইটা এখানে শো করতেছে। পরে আমি যদি শুধু ডাউনলোড দেখতে চাই, ডাউনলোড 23 GB হয়েছে এখন পর্যন্ত, মানে আজকে সারাদিনের আর কি টুডে দেখি যে টুডে শুধু আজকে আর ডাউনলোড হয়েছে 23 GB। আপলোডে যদি যাই আমি এখানে দেখবো 2 GB মতো আপলোড হয়েছে, এবং আমি যেখানে স্পিড দেখতে যাই স্পিড বাইট পার সেকেন্ড, তাহলে আমি দেখবো প্রতি সেকেন্ডে এত বাইট যেতেছে, বিটস বিটস পার সেকেন্ড, বাইট পার সেকেন্ড, বিট পার সেকেন্ড এবং বাইটস পার সেকেন্ড। সো আমাদের প্রয়োজন হইতেছে এই যেটা নিচে যেটা আছে এটা হইতেছে আমাদের ইন্টারনেট যে স্পিড আছে এটা আমরা যত KBPS বা MBPS নিয়ে থাকি এই নিচেরটা শো করবে, আমার হইতেছে আমাদের এটাই প্রয়োজন। এবং এখানে আমরা মান্থলি যে ইউজেস আছে ওই ইউজেসগুলো আমরা দেখতে পারবো বা লিমিটেশন সেট করে দিতে পারবো। আমরা চাইলে ডাটা এখান থেকে এখানে যেমন ধরেন লেখা আছে যে আপনি কত জিবি অলরেডি চালাইছি মান্থে, এটা সো আমি চাইলে এগুলো সব ক্লিয়ার করে দিতে পারবো। এখান থেকে হিস্ট্রি থেকে ক্লিয়ার করে দিলে দেখবেন এখানে ক্লিয়ার হয়ে গেছে, এবং এখানে এটা অফ করে দিই, ওকে অফ করে দিলাম, ওকে। এবার দেখেন এখানে ওকে স্প্লিট মানে হইতেছে ধরেন এখানে আমি আজকে অলরেডি যত MB চালাইছি এরপর স্প্লিট করে দিলে নতুন করে আবার পুরো বিষয়টা সেট আপ হবে আর কি, এখানে যে এত এত MB চালাইছো বা তিয়া। এবং আরো কিছু সফটওয়্যার আছে আমার যদি এখানে দেখি স্পিড মিটার, স্পিড টেস্ট, তাহলে এখানে সর্বপ্রথম আসতেছে হইতেছে ওকলা, তারপরে ব্ল্যাক ম্যাজিক ডিস্ক স্পিড চেক, এটাছে হার্ড ডিস্ক স্পিড চেক করার জন্য, ওয়াইফাই স্পিড চেক করার জন্য একটা আছে টুল, যদি আমি ডিটেলস দেখি ডিটেলস ভালোই দেখায়। Thank you.
হুম।